হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার গেমপ্লে ভিডিও। সো গাইস, এসে গেছি আরও একটা নিউ গেম নিয়ে, যে গেমটা হচ্ছে জিটিএ ফাইভের মতো, কিন্তু এটা ডাউনলোড হচ্ছে 103 MB। হ্যাঁ, 100 MB-র মধ্যেই এই গেমটা আজকে আমরা খেলবো আর তোমাদেরকে বলবো গেমটা কেমন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ডাউনলোড করার জন্য তোমাদেরকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে, আর প্লে স্টোরে রেখে দিতে হবে রিয়েল গ্যাংস্টার ক্রাইম। তো আমার এখানে রিয়েল গ্যাংস্টার ক্রাইম সার্চ বক্সে এসে গেছে, তো আমি তবু লিখে নিচ্ছি তোমাদের জন্য রিয়েল গ্যাংস্টার ক্রাইম। আর দেখো, গেমটা সার্চ করার সঙ্গে সঙ্গে একটা নিউ গেম দেখো এখানে, এটা জিটিএ ফাইভের মতো 103 MB-র গেম, যেটা ডাউনলোড আছে প্লে স্টোরে 100 মিলিয়ন ডাউনলোড আছে। আর নিচে দেখতে পাচ্ছ এর পিকচারগুলো, আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি পিকচারগুলো, আর ভিডিওটা চলবে না কারণ আমি চালাচ্ছি না এই জন্য। আর এইদিকে দেখো, এখানে নিউ মিশন পাবে তোমরা এই গেমটাতে, এটা জিটিএ ফাইভের মতনই একটা গেম। আর দেখো এখানে এগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কমপ্লিট করতে হয়। ও গাইস, আমি এখানে ইনস্টল করে নিয়েছি আর আমি করে নেবো হচ্ছে ওপেন, তো দেখবো গেমটা কেমন। তো চলো গেমটা ওপেন করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি ওপেন করে নিয়েছি, আর এখানে লোগো দেখাচ্ছে। এরপর আমি জানি না, এবার অ্যাকসেপ্ট করতে বলছে, আমি এখানে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এরপর আমাদের লোডিং নিচ্ছে, লোডিং নিতে 130% হয়ে গেছে, 40% হয়ে গেছে। তো এইভাবে 100% হয়ে গেলে আমাদের গেমটা ওপেন হয়ে যাবে হয়তো বা। আর দেখো আমার এখানে লোডিং নিচ্ছে। তো গাইস এখানে আমার ওপেন হয়ে গেছে নিউ গেম, যেটা রিয়েল গ্যাংস্টার ক্রাইম। তো হ্যাঁ, এটা রিয়েল গ্যাংস্টার ক্রাইম, সত্যি রিয়েল গ্যাংস্টার ক্রাইম। এখানে তো আমরা সবাই মিলে ক্রাইম করতে পারবো। আর দেখো আমি গেমে চলে এসেছি, আমাকে মানি 2000 টাকা দিয়ে দিয়েছে, আমি কালেক্ট করে নিয়েছি। এরপর আমাদেরকে দেখাচ্ছে, আমি এখানটা আমি ঘুরে দেখতে চাই কি আছে এখানে। আমার একটা বেড আছে যেটা রাত্রি না হলে শোয়া যাবে না। আর এখানে দেখো, এখানে ওয়েপেন সুইচ করা যাবে, যে কোন ওয়েপেন তোমরা নিবে। আর এটা হচ্ছে ম্যাপ, দেখো এখানে লেভেল আছে আমার 1, ভিআইপি আছে 0, আর মানি আছে 2000, আর ডায়মন্ড কিন্তু আমার কাছে নেই। আমি এখানে মার্ক করে দিয়েছি যেখানে আমার ব্রাদারকে হয়তো খুঁজতে যেতে হবে। আর এখানে ভুল গোলটি পাওয়া গেছে, সরি। আর দেখো এখানে অপশন দিচ্ছে দৌড়ানোর, জাম্প করার, এখানে জাম্প। আর নিচে দেখো এটা হচ্ছে গুলি করার অথবা হাত চালানোর। এখানে দেখো আমার সঙ্গে কথা হচ্ছে কারো একজনের, এখানে আমাকে বলছে আমার ব্রাদারকে খুঁজতে যেতে, যেখানে আছে আমার 37 মিটার পরেই। দেখো এখানে আমার কী হয়, দেখো আমি একটু চলে এসেছি আমার ব্রাদারের কাছে, যার নাম হচ্ছে জ্যাকসন। আর এখানে সে আমার সঙ্গে বলছে কিছু কথা, হ্যাঁ বিগ টাইম, দ্যাটস ইট, দ্যাটস অল। এখানে সে আমার সঙ্গে কথা বলছে, আমি এগুলো কন্টিনিউ করে যাব। এটাই হচ্ছে মিশন, একটা অ্যাড এসেছিলো, আমি অ্যাডটাকে স্কিপ করে দিয়েছি আর এখানে কন্টিনিউ করে দিয়েছি। আমার সঙ্গে আবার সেই কথা বলছে, আমি কিন্তু এখানে কন্টিনিউ করে যাব। বাই সব, এটা হচ্ছে সব। আর এখান থেকে আমি 1100 পেয়ে গেছি। আর এখানে আমাকে শপে ক্লিক করতে বলছে, আমি শপে ক্লিক করব। আর এখানে দেখো এটা কিছু কিনতে বলছে, আমি এটা কিনে নিয়েছি আর কন্টিনিউ করে নেব। তো আমার এখানে কন্টিনিউ হয়ে গেছে, 4000 মানি খরচ হয়েছে আমার এখানে। আর এখানে আমাকে কিছু বলছে, আমি এগুলোকেও স্কিপ কন্টিনিউ করে নেব। আর এখানে আমাকে 316 মিটার দূরে কিছু একটা মিশন আমি পেয়েছি, চলো সেখানে যাওয়া যাক। সেখানে আমার একটা কল চলে এসেছে, আমি কলটা অবশ্যই ধরবো। এবং দেখো এখানে রেখা আছে রিং রিং, আর হে ম্যান, উই হ্যাভ এ ফিউ স্পেশাল টাস্ক। এখানে আমাকে একটা নতুন টাস্ক এসেছে যেটা আমাকে কমপ্লিট করতে হবে, এর জন্য আমি একটা গাড়ির খোঁজ করবো। এখানে হয়তো বাইকটাকে ধরতে পারবো না, এখানে এই যে স্কিপ এক্সিট বাটনটা ক্লিক করলে ও হয়তো বাচ্চা রোগ। তো আমি এখানে দেখবো এদিকে যাওয়া যায়, 614 মিটার দূরে, অনেক দূরে। আমি এই গাড়িটা
নিয়ে নেব। আর এখানে দেখি কি হয়, এটা আমি নেব, চলে এসেছে, আমি এটাই ক্লিক করে দেবো। আর দেখো এখানে একে সরিয়ে দিয়েছে এবং আমি গাড়িটা নিয়ে ভাগবো। ও ভাই, এ তো আমাকে পিস্তল চালাচ্ছে, দেখো আমার হেলথ কি করেছে, আমার হেলথ একদম নিয়ে নিয়েছে। চলো এখানের মিশনটা কমপ্লিট করি, আমি ওই জায়গাটায় পৌঁছে যাই। তো গাইজ, আমি এখানে মিশনে চলে এসেছি, আর এই মিশনটায় আমি দেখি কি হয়। আমি এখানে নেমে গেছি মিশনে, এরপর এখানটায় যাবো, লিখেছে আই অ্যাম রাইট, ওকে ইউ উইল গেট দ্য কার অ্যান্ড ওয়েপেন। এখানে টেক নিউ কার, একটা নতুন গাড়িকে টেক করতে হচ্ছে। ওয়াও, এই গাড়িটা তো খুব সুন্দর, আমি এখানে এই গাড়িটায় প্রবেশ করব, দেখি গাড়িটার কত স্পিড। গেট থ্রু অল দ্য পয়েন্টস, এখানে প্রত্যেকটা পয়েন্ট কালেক্ট করতে বলছে, আর আমি এখানে যাব কালেক্ট করার জন্য, দেখি কী হয়। তো আমি এখানে একজনকে মেরে দিয়েছিলাম, এই জন্য আমার পিছে পুলিশ পড়ে গেছে। আর আমি এটাকে কি করব, এ আমাকে গুলি করছে কিন্তু আমার হেলথ কম হয়ে যাচ্ছে, আমি এখান থেকে গাড়িটা নিয়ে ভাগবো। তো এখানে দেখো রাস্তা নেই, আমাকে আবার ব্যাকে যেতে হবে, আর আমি এই পুলিশটাকে হয়তো বা মেরে দেবো। হ্যাঁ, এই পুলিশটা আমাকে ডিস্টার্ব করছে আমার গেম প্লের জন্য। আমি এখানে পিস্তলটা বার করেছি এবং দেখো এখানে টেক দ্য নিউ কার আবার দেখে উঠছে, কেন জানি না। এখানে আমি একে দেখবো, আর দেখো এখান থেকে কি পেয়েছি, আমি এখান থেকে মানি পেয়ে গেছি, এখান থেকে দেখো 377টা অ্যামো, আমি মানি পেয়ে গেছি আবার গাড়িটা আমাকে কালেক্ট করার জন্য যেতে হবে। তো বেসিক্যালি এইরকমই গেমটা, গেম প্লে যদি ভালো লেগে থাকে অথবা গেম প্লে যদি তোমাদের কিছু প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে লিখতে ভুলবে না। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।